আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই ভিডিওটিতে আমরা জানব স্বপ্নে দান সদকা করতে দেখলে কি হয়, কোন ব্যক্তি দেখলে কি ব্যাখ্যা হবে, আজকের এই ভিডিওটিতে আমরা জানব। দর্শক, খুবই চমৎকার কিছু বিষয় এর সাথে জড়িয়ে আছে, আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন। কাজে ধৈর্য সহকারে আপনারা সবাই আমার সাথে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমরা অনেকেই স্বপ্নে দান সদকা করতে দেখতে পারি। এই রমজান মাসে আমরা অনেকেই জাকাত আদায় করে থাকি, এবার এই রমজান মাসে আমরা সদকাতুল ফিতর আদায় করব। তো আমরা স্বপ্নে দান সদকা করতে দেখতে পারি স্বপ্নে, এর ব্যাখ্যাটা কি হবে আমাদের জানা প্রয়োজন আছে। দর্শক, যদি কোনো আলেম ব্যক্তি যার ধর্মীয় জ্ঞান আছে, কোরআন ও হাদিসের জ্ঞান আছে, তো কোনো আলেম ব্যক্তি যদি তিনি স্বপ্নে দান সৎকা করতে দেখেন, তাহলে সে আলেম ব্যক্তি সপ্তদশটা যিনি, তো তার এলেমের দ্বারা অনেক মানুষ উপকৃত হবেন এমনটা বোঝায়। তার জ্ঞানের দ্বারা, তার বিদ্যার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে, এটা ভালো চমৎকার। কারণ আপনি যদি এই জ্ঞানটা এলেমটা মানুষের কাছে পৌঁছাতে পারেন, তাহলে এতে করে উত্তম জাজা খায়ের আপনি লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনার এলেমের দ্বারা যত মানুষ উপকৃত হবে, তার একটা সওয়াবের অংশ আপনার আমল নামায়ও যেতে থাকবে। তো যদি কোনো আলেম ব্যক্তি স্বপ্নে দান সৎকার করতে দেখেন, তার শুক্রিয়া আদায় করা উচিত। গিয়ে খুবই চমৎকার একটি স্বপ্ন তিনি দেখেছেন, এমন স্বপ্ন দেখা মানে তার এলেমের দ্বারা অনেক মানুষ, হাজারো মানুষ উপকৃত হবে। দর্শক, কোনো চাকরিজীবী যদি স্বপ্নে দান সৎকার করতে দেখেন, যিনি নাকি কোনো চাকরি করেন, বাকরি করেন, তো এতে বোঝায় যে তার চাকরির কাজে যে তিনি চাকরি করবেন, তার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে এমনটা বোঝায়। তার চাকরির ক্ষেত্রে তার দ্বারা তার বস অনেক উপকৃত হবে, তার আশপাশের বন্ধু বান্ধব অন্যান্য যারা আরো থাকবে লোক, সবাই তার দ্বারা উপকৃত হবে এমনটা বোঝায়। দর্শক, কোনো ব্যবসায়ী ব্যক্তি যদি স্বপ্নে দান সৎকার করতে দেখেন, তাহলে স্বপ্নদ্রষ্টা যে ব্যবসায়ী আছেন, তো তার ব্যবসায়িক পণ্যের দ্বারা মানুষ কোনো না কোনোভাবে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তিনিও মানুষের পাশে দাঁড়াবেন, ব্যবসায়ী ব্যক্তির দ্বারা অনেক মানুষ উপকৃত হবে। তিনি হয়তো বাস্তবিক পক্ষে অনেক দান দক্ষিণা করবেন বা মানুষের পাশে দাঁড়াবেন এমনটা বোঝায়। তো তার দ্বারা অনেক মানুষ উপকৃত হবে ব্যবসায়িক ক্ষেত্রে, ব্যবসায়িক পণ্যের দ্বারা। এরপরে দর্শক, যদি কোনো নেতা স্বপ্নে দান সৎকার করতে দেখেন, কোনো নেতা যে নাকি লিডার, কোনো মেম্বার হতে পারে, চেয়ারম্যান হতে পারে, কোনো প্রশাসক হতে পারে, তো কোনো নেতা যদি তিনি স্বপ্নে দান সৎকার করতে দেখেন, তাহলে তিনি মানুষের অনেক উপকার করবেন এমনটা বোঝায়। তার দ্বারা মানুষ অনেক উপকৃত হবে আর তিনি সম্মানের পাত্র হবেন আলহামদুলিল্লাহ। মানুষ তাকে ভালোবাসবে, মানুষ তাকে মানবে, তিনি মানুষের অনেক উপকার পৌঁছাতে পারবেন এমন বোঝায়। আলহামদুলিল্লাহ, মানুষের কল্যাণে তিনি কাজ করবেন। দর্শক, যদি কোনো বাদশাহ স্বপ্নে দান সৎকার করতে দেখেন, এমনও দেখতে পারেন কোনো বাদশাহ যে যে বাদশাহ কিন্তু তিনি স্বপ্নে দান সৎকার করতে দেখলেন, তাহলে তিনি বিভিন্ন সম্প্রদায়ের প্রশাসক নিযুক্ত হবেন এমনটা বোঝায়। অর্থাৎ বিভিন্ন সম্প্রদায়ের প্রশাসক হয়ে তিনি শাসন ব্যবস্থা পরিচালনা করবেন, তিনি সুন্দরভাবে ফয়সালা করবেন, মানুষের সমস্ত বিষয়ে সমাধান তিনি করবেন ইনশাল্লাহ এমনটা বোঝায়। আলহামদুলিল্লাহ, দর্শক, স্বপ্নে দান সৎকার করতে দেখা এটা খুবই ভালো লক্ষণ, এটা খুবই কল্যাণকর লক্ষণ। যেই স্বপ্নে দান সৎকার করতে দেখবে, যে যে স্থান থেকে দেখবে, তো সেই স্থান থেকে তিনি মানুষকে উপকার পৌঁছাবেন এমনটা বোঝায়। আশা করি এতটুকু আলোচনা শুনে আপনারা বুঝতে পারছেন বিষয়টা। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। যদি প্রয়োজন বোধ মনে করেন ভিডিওটি দেখে লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নিত্য নতুন আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে সবাই আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।